দেওয়ান দেলোয়ারের নামে নিউজ করার পর থেকে আমার খুব ভয় হচ্ছে। আমি তো রয়েছি, এত ঘাবড়াবার কিছু নেই। দেওয়ান দেলোয়ার যত বড়ই ক্রিমিনাল হোক না কেন, আইন তাকে ছাড়বে না। ঠিক হবে না, চলুন চলে যাই। Thank you.
বাবা শুনেছিলাম তুমি খুব সাহসী, তোমার ভয়ে শহরের বড় বড় সন্ত্রাসীরা আতঙ্কে থাকে, আজ তার প্রমাণ পেলাম। বাবা, আমার এই বিপদে খোদা তোমাকে পাশে রেখেছিল বলে আমার এই ছেলেটা নির্ঘাত মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে। তাই দোয়া করি খোদা তোমাকে হাজার বছর বাঁচিয়ে রাখুক। আমার অনুমতি না নিয়ে তোমরা এখানে কেন এসেছ? আঙ্কেল, বাদশাকে দেখি না 2 মাস হয়ে গেল। তাই 2 মাস নয়, 2 বছর হলেও তোমরা ওর সাথে দেখা করতে পারবে না, কারণ আমি চাই না বাদশার সাথে তোমাদের দেখা হোক। সরি আঙ্কেল, প্রয়োজনে আপনার হাতে হাজারো মারের আঘাত সহ্য করতে পারবো, কিন্তু বাদশাকে না দেখে আর 1 সেকেন্ড আমরা থাকতে পারবো না। কেন বুঝতে পারছো না? তোমরা যদি ওর সাথে দেখা করো তাহলে ওর মনে পুরনো সব স্মৃতি আবার ভেসে উঠবে, তোমাদেরকে কাছে পেয়ে ও আমাদের কাছ থেকে দূরে সরে যাবে। তোমরা বাদশার সাথে দেখা করো তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওর মন পরিবর্তন করার মতো কোনো কাজ করে ওকে পূর্বের জীবনে ফিরিয়ে নেওয়ার কোনো চেষ্টা করো না প্লিজ। মা ঠিকই বলেছে, ভাইয়া এখন যে জীবন নিয়ে আছে সে জীবনে তার জন্য মঙ্গল। আমরা কথা দিচ্ছি বোন, ওর অমঙ্গল হবে এমন কিছুই আমরা করব না। ঠিক আছে, তাহলে এসো। আমার ভাবতেও অবাক লাগে, এতদিন আমাদের সাথে দেখা না করে তুই কিভাবে থাকতে পারলি? কিরে, কোনো কথার উত্তর দিচ্ছিস না কেন? আমাদের কথা তুই কি ভুলে গেছিস? আমি নিজেই নিজেকে ভুলে গেছি। সত্যি বলতে কি, আল্লাহর পথে থাকলে দুনিয়ার সবকিছুই ভুলে থাকা যায়। তুই এখানে আল্লাহর ধ্যানে আসিস ভালো কথা, কিন্তু ওইদিকে দেওয়ানদার বিরুদ্ধে প্রতিবাদ করার মতো কেউ নাই। গতকাল আদালত ওদের পক্ষে রায় দিয়েছে, সারা জীবন তুই এখানে পড়ে থাকলে আজ হোক কাল হোক ওরা ঠিকই একদিন আমাদেরকে এলাকা ছাড়া করবে। এটা দয়াল বাবার দরবার শরীফ, এখানে দিনের পথে চলার জন্য হাদিস কালামের ব্যাপারে কিছু জানতে চাইলে বল, জানাবো। কিন্তু দাঙ্গা হাঙ্গামা খুন খারাপির ব্যাপারে আর কোনো কথা নয়। তাই ভালো কথা শুনতে হলে ভালো কথা বলতে হয়, জীবনে বিপদ ডেকে আনে সেসব কথা বলতে নেই, বলিস না প্লিজ। বাদশা, এখানে আসার পর তোমার বোনের কাছে জানতে পারলাম তুমি নাকি বিয়ে করতে যাচ্ছ। কিরে চুপ করে আছিস কেন, বল না তোর হবু বউয়ের নামটা কি, দেখতে কেমন? নিজের বউয়ের কথা নিজের মুখে বলতে লজ্জা পাচ্ছে, তাই আমি বলছি আমার হবু ভাবের নাম প্রিয়া, দেখতে ভেরি সুইট। গোলামের পুতের আমি এটা ডিস্টার্ব করছি। তোমার ড্রেসটাও না সুপার। দেখ দেখ ওরা মেয়েটাকে লাঞ্ছিত করছে।
তোমরা খুব বেশি বাড়াবাড়ি করছো, এর পরিণাম কিন্তু ভালো হবে না। ছাড়ো, সরে দাঁড়ো বলছি। এসব না বলে একবার আই লাভ ইউ বলো। কিন্তু তোর সামনে ঘটলে তুই তো চুপ করে তা দেখার মানুষ না। এখানে তুই ছাড়া মেয়েটাকে বাঁচানোর মতো সাহস কার আছে? ওকে উপরালেই বাঁচাবে। ড্রাইভার, বাস থামার। সেটাই ভালো, চলো আমরা নেমে যাই। মেয়েদেরকে দেখার পর নিজেকে কন্ট্রোল করতে না পারলে বাসায় গিয়ে তোদের মা বাবাকে বল, মেয়ে মানুষ দেখলেই কুকুরের মতো পাগল হয়ে যাস, তাই এখনই বিয়ে করাতে। এই আজকের পর থেকে আর কোন মেয়ের ফ্রন্ট ব্যাক টাচ করলে সারা জীবন স্ক্র্যাচে ভর দিয়ে চলার ব্যবস্থা করব। মাইন্ড ইট। এই যাও যাও যাও। ঠিক আছে, মনে রাখিস। পাউটন পাউরে চলেছেন আপু, যেমন কুকুর তেমন মুগুর। আপনারা? আমরা বাদশার বন্ধু। ও, বাদশার বন্ধু? হ্যাঁ, বাদশা আমাদের সাথে আছে। তাই নাকি? হাই বাচ্চা, ওদেরকে আমি কেমন ধরে দিয়েছি। ও মুখ খুলবে না, আমি বলছি দারুণ হয়েছে। সুপার। এই পোশাকে তুমি দেখতে সুপার, আর মডার্ন ড্রেসে তোমাকে আরো বেশি সুপার লাগবে। যে রূপে আমি তোমাকে দেখতে চাই। তুই আমার প্রেমের সেন্টিমেন্ট, চল দুজন করি এগ্রিমেন্ট, এই লাইফে হব পার্মানেন্ট। আজ এই দুটি চোখে দেখে যেন শুধু তোকে ভালোবাসা হলো কে আমার মাঝে। আমি নাই রে তোরই বুকে দেনা ঠাই রে, তোকে লাগে ভেরি ইনোসেন্ট, তুই আমার প্রেমের সেন্টিমেন্ট, চল দুজন করি এগ্রিমেন্ট, এই লাইফে হব পার্মানেন্ট। আজ এই দুটি চোখে দেখে যেন শুধু তোকে ভালোবাসা হলো কে আমার মাঝে। আমি নাই রে তোরই বুকে দেনা ঠাই রে। তুই আমার প্রেমের সেন্টিমেন্ট, চল দুজন করি
আমার প্রেমের সেন্টিমেন্ট, চল দুজন করি এগ্রিমেন্ট, এই লাইফে হব পার্মানেন্ট। আজ এই দুটি চোখে দেখি যেন শুধু তোকে ভালোবাসা হলো ওকে। আমার মাঝে আমি নাই রে, তোরি বুকে দে না ঠাই রে। চল দুজন করি এগ্রিমেন্ট, এই লাইফে হব পার্মানেন্ট। আজ এই দুটি চোখে দেখে জানি শুধু তোকে ভালোবাসা হলো কে। আমার মাঝে আমি নাই রে, তোরি বুকে দে না ঠাই রে। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অভিভাবক, ছাত্রছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। প্রতি বছরের ন্যায় আজ উক্ত কলেজের কৃতী ছাত্রছাত্রীদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিতির জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, এই জি স্যার, জনাব মোশাররফ। তোমার অনিচ্ছা সত্ত্বেও তোমার বন্ধুদের সহ এখানে আসতে বাধ্য করেছি কেন জানো? কারণ আজ প্রথম পুরস্কারটা আমিই পাবো, আর তুমি না থাকলে এই পুরস্কার নেওয়ার আনন্দই পাবো না। সভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব আসাদুজ্জামান। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীমণ্ডলী ও আমার স্নেহের ছেলেমেয়েরা, আজ আমি এমন একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। কারণ আজকের এই সোনার ছেলেরা, আজকের এই কৃতি সন্তানেরা আগামী দিনে দেশের হাল ধরবে, আমাদের আগামী দিনের ভবিষ্য। কাজে এই ভবিষ্যতের কর্ণধারদের হাতে আজকের সম্মানের পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাকে ডাকা হয়েছে। এমন একটি অনুষ্ঠানে আসতে পেরে আমার কত ভালো লাগছে তা আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই। আমার ছোট ভাইকে দেখে বুঝতে পারোনি? ও জুতার বাড়ি খাওয়ার মতো কাজ করেছিল বলে জুতা পেটা করেছিলাম, তাই তো আমার ভাইকে দিয়ে তার প্রতিশোধ নিলাম। শাট আপ! ও মেয়ে মানুষই ভুল করতে পারে, আর সেই ভুলের মাশুল তুমি এইভাবে উসুল করবে? ঠিক, একদম ঠিক করেছি। ও মেয়ে মানুষ না হলে ওকে এতক্ষণে পাঠিয়ে দিতাম মাটির তলে। তোরা কি মানুষ না জানোয়ার? ওরা মানুষ হলে এরকম করতো না, ওদেরকে আচ্ছা মতো ধোলাই দেওয়া উচিত।
কে দিবে তুমি? আরে এখানে একা কেউ তো দূরের কথা, এখানকার সবাই মিলেও আমার লোম স্পর্শ করতে পারবে না। পারবে, তোদের সবার জন্য ও একাই যথেষ্ট। বাচ্চা বাচ্চা দেখো ওরা আমার চুল কেটে কি অবস্থা করেছে। তাতে ও কি করবে? মারো ওদেরকে, কত্তা পেটা করে ছাড়ো। আরে চুপ, এই এমন করে তাকে কি দেখছিস? এই কেচি দিয়ে আমি ওর চুল কেটেছি, কি করবি? আমাকে মারবি? পারলে মার। এই তুই থাম বাচ্চা, ও আমার মেয়ের চুল কেটেছে, তুমি ওর মাথাটা কেটে ফেলো। চুপ, তা না হলে আমি তোর জিভ কেটে ফেলবো। কি এত বড় কথা বাচ্চা? লজ্জা শরম বলে মানুষের কিছু থাকে, তোর তো তাও নেই। কোথাকার কোন গুন্ডা এসে তোর চোখের সামনে যে ঘটনা জন্ম দিয়ে গেল, তুই তা সিনেমা দেখার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি? আমি এতদিন জানতাম তুই একটা সিংহ পুরুষ, তোর গর্জন শুনে শহরের টপ টেরোরা থরথর করে কাঁপে, কিন্তু আজ দেখলাম তুই একটা বিড়াল, ম্যাছো বিড়াল। কিরে কথার জবাব না দিয়ে চলে যাচ্ছিস? তার মানে আমাদের গালমন্দ তোর কাছে বয়ানের মতো মনে হচ্ছে? তোমরা থামো, আপনার নিন্দার রিয়াকশন আমাদের প্রয়োজন নেই, ওদের বিরুদ্ধে অ্যাকশন নিন। কিন্তু সামান্য চুল কাটা নিয়ে দেওয়ান দেলোয়ারের লোকদের বিরুদ্ধে কমপ্লেন করাটা মোটেও ভালো কাজ নয়। আপনার কাছে ব্যাপারটা সামান্য হলেও আমার জন্য এটা অনেক বড় অপমান। ঠিক আছে ঠিক আছে, কমপ্লেইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বস, আপনার ফোন। দেওয়ান ভাই, দয়ালপুর এলাকায় আপনার লোক বিল্লা এক মেয়ের চুল কেটেছে, তাও আবার প্রকাশ্যে? আমার লোকজন যা করে সবই প্রকাশ্যে করে। ব্রাদার, ওই মেয়েটাকে জানেন? আপনার চিরশত্রু বাদশার হবু বউ। তুমি যতই রাগ হও আমি সত্যি কথাটা বলবই, এত তাড়াতাড়ি এসপি সাহেবের কাছে যাওয়াটা ঠিক হচ্ছে না। কেন ঠিক হবে না? কোথাকার কোন দেওয়ান দালোয়ার এখানে এসেছে বলে তার ভয়ে আমরা চুপ করে থাকবো? এই ভয়ে ভয়ে তো তুমি সারা জীবন পার করলে। যেমনি জলের কুমির ডাঙায় আসে শিকার ধরার আশায়, তেমনি আমি এখানে কোন আশায় এসেছি বুঝতে পারোনি রায়হান বাবু? আমার লোকদের নামে পুলিশের কাছে নালিশ দিলে আমি কি বালিশ মাথায় দিয়ে নিশ্চিন্ত মনে শুয়ে থাকবো? ও, তুমি তাহলে শীর্ষ সন্ত্রাসী দেওয়ান দেলোয়ার? আই ডোন্ট লাইক দিস। তোমার পান্ডারা যা করেছে তাতে ডান্ডা মেরে ঠান্ডা করার ব্যবস্থা না করে তোমাকে জামাই আদর দিয়ে দাওয়াত করে খাওয়াবো। যাও, এই ব্যাপারে তোমার সাথে কোর্টে কথা হবে। তার আগে তোমাদের সবার ঠোঁটে আজ তালা দিয়ে দেব। বেল্লা মিয়া ভাই, বিচারকের আসনে এখন বসবো আমি। বেল্লা, এবার বিচার শুরু করো তুমি। এই কি বিচার করবে, কি বিচার করবে তুমি? এই সাবধান, কারো গায়ে একটা আচরণ দিবে না।
তোমরা মানুষ না জানোয়ার? একটা মেয়ে মানুষের উপর হাত তুলেছ? হাত তুলেছি, কিন্তু কাপড় তো এখনো খুলিনি। এই তুই ভেবেছিস মামলা করলে পুলিশের হামলায় আমরা শেষ হয়ে যাব, কিন্তু না, শেষ হবি তুই। বেঁচে থেকেও তুই জিন্দা লাশ হয়ে থাকবি। তাড়াতাড়ি যাও। মেয়েটির এই অবস্থার জন্য তুই দায়ী। তোর মতো রক্তটা জিদ্দি ছেলেকে ভালোবেসেছিল বলে ও আজ মৃত্যু পথযাত্রী। আজ থেকে তোকে আর আমার বলার কিছুই নাই, তুই যেভাবে খুশি সেভাবে চলতে পারিস। চোর ডাকাত হবি না দোলার খুনিদের খুন করে খুনি হয়ে বেঁচে থাকবি, সেটা তোর ইচ্ছে। আমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা সত্ত্বেও একজন প্যারালাইসিস রোগীর মতো তোমাদের হুকুমের গোলাম হয়ে থাকবো। একজন মুসলমানের সন্তান হিসেবে দিনের পথে থেকে খাঁটি মুসলমান হয়ে বাকি জীবনটা পার করে দেব। প্রয়োজনে পুরুষ হওয়া সত্ত্বেও একজন নারীর মতো বেঁচে থাকবো। কিরে মাজারের খাদেম, ওকে রক্ষা করতে এসেছিস? প্রিয়া ভুল করে ফেলেছে, প্লিজ আপনাকে ক্ষমা করে দিন, দয়া করে আপনাকে ক্ষমা করে দিন। আই লাইক দিস। তাহলে মামলাটা তুলে নিতে বল।
এক্ষুনি মামলাটা তুলে নেওয়া হবে। I like this. ধৈর্য ধর মা, কাঁদিস না, কাঁদিস না মা, কাঁদিস না। কাঁদুক, ওকে প্রাণ ভরে কাঁদতে দাও বুবু, কারণ সবই আমাদের কপালের লিখন। তা না হলে আজ বাদে কাল ওর যে সাহসী শক্তিশালী পুরুষের জীবন সাথী হওয়ার কথা, সে এখনো মাজারের পিলারের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। নিজের হবু বধুকে বেইজ্জতের শোধ নেবার জন্যে এখনো তার শরীরে রক্ত টগবগিয়ে ওঠেনি। আরে, ঘরের পোষা কুকুরকে এক মুঠো খাবার দিলে সেও শত্রুকে দেখে কামড় দিতে না পারলেও ঘেউ ঘেউ করে হুঙ্কার দেয়, কারণ কুকুরের একটা নীতি আছে। কিন্তু তোর তোর তো তাও নেই, তুই পুরুষ হয়ে জন্ম নিয়ে কাপুরুষ হয়ে আছিস। আমার ছেলে নেই বলে তোকে সেই স্থানে জায়গা দিয়ে এই বুকে রেখেছি, আর তুই তুই আজ সেই বুকে লাঠি মেরেছিস। তাতে এক হিসেবে আমি অনেক সৌভাগ্যবান, কারণ সত্যি তুই যদি আমার মেয়ের জামাই হয়ে যেতি, তাহলে তোর মতো ভীরু কাপুরুষের ঘরের সামনে কোনো ফকির এসে ভাতের বদলে চোখ রাঙিয়ে তোর বউকে ভিক্ষে চাইত, তাহলে তুই তোর বউকে ভিক্ষে দিতেও দ্বিধাবোধ করতি না। ওই তো ওই তো তোর খাদেমগিরির সময় হয়ে গেছে, যা মাজারে গিয়ে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে গোলাপ জল ছিটিয়ে পেট ভরে তবারক খে, দয়াল বাবা দয়াল বাবা বলে ভান্ডারি গান গা, যা। এতদিন জানতাম তুমি একটা বীর পুরুষ জন্ম দিয়েছ, কিন্তু আজ দেখলাম তুমি যাকে জন্ম দিয়েছ সে একটা নামে মাত্র পুরুষ। এতে আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও। আমি বাচ্চা, আইআইটি কলেজ থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স শেষ করে এখন সাইবার ক্যাফে নিজেই বিজনেস শুরু করতে যাচ্ছি। কাম অন, হাউ ডিয়ার ইউ, দু হাত জোর করে সরি বলার বদলে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিয়ে নিজের গুণকীর্তি শোনাচ্ছ কোন ফুর্তিতে? নিজেকে সৌভাগ্যবান মনে করে, কারণ এই রকম পরিস্থিতিতে সরি বলাটা অ্যানালগ যুগের কথা, বাট আই এম এ ডিজিটাল লাভার বয়। তাছাড়া এইরকম অ্যাক্সিডেন্টে মানুষের জীবনে ক্ষতি হয়, কিন্তু আমার জীবনে লাভই হয়েছে। মানে? মানে ইউ অ্যান্ড ইউর, তোমার মতো সুন্দরী দেখা পাওয়ার সাথে চুমু ফ্রি। সো ক্ষতির চাইতে লাভটাই তো বেশি, তাই না? জীবনের সাথী হিসেবে না হলেও বিপদের সাথী হিসেবে আমি তোমার পাশেই থাকবো, এটাই তার প্রমাণ। আই উইল
kill you. যদি ভালো আমায় দিতে পারি জান, দূরে গেলে লাগে যেন কলি যাতে টান, দেখ না শিওর আমি পিওর লাভার নাম্বার ওয়ান। বিজলি জলা রুখানি তো রাহা কি ঝলক, শুনবে মাইয়া পড়ছি প্রেমে ফেরে না পলক। আর বাসির যদি ভালো আমায় দিতে পারি জান, দূরে গেলে লাগে যেন কলি যাতে টান, দেখ না শিওর আমি পিওর লাভার নাম্বার ওয়ান। বিজলি জলা রুখানি তো রাহা কি ঝলক, শুনবে মাইয়া পড়ছি প্রেমে ফেরে না পলক। বিজলি জলা রুখানি তো রাহা কি ঝলক, শুনবে মাইয়া পড়ছি প্রেমে ফেরে না পলক। আর বাসির যদি ভালো আমায় দিতে পারি জান, দূরে গেলে লাগে যেন কলি যাতে টান, দেখ না শিওর আমি পিওর লাভার নাম্বার ওয়ান। বিজলি জলা রুখানি তো রাহা কি ঝলক, শুনবে মাইয়া পড়ছি প্রেমে ফেরে না পলক। বিজলি জলা রুখানি তো রাহা কি ঝলক, শুনবে মাইয়া পড়ছি প্রেমে ফেরে না পলক। আর বাসির যদি ভালো আমায় দিতে পারি জান, দূরে গেলে লাগে যেন কলি যাতে টান, দেখ না শিওর আমি পিওর লাভার নাম্বার ওয়ান। বিজলি জলা রুখানি তো রাহা কি ঝলক, শুনবে মাইয়া পড়ছি প্রেমে ফেরে না পলক। যাবে বাছাধন? You moron piece of junkie, I swear to God man, like I said, you are TOOG. তোমাকে ডিস্টার্ব করার পরিণাম পঙ্গুর লিস্টে আজ লিখে দিব ওর নাম। বয়েজ কাম অন, ওর হাড্ডি গুড়া করে ফেল। Oh!
cheated me again. Hold it, man. Hey! Hey! আমার নাম পঙ্গু লিস্টে লিখে দিবি, দে দে, আজ তোকে পঙ্গু বানিয়ে তোকে কুমার রাখার ব্যবস্থা করবো। প্রকাশ একটা সন্ত্রাসী, একটা অসহায় মানুষকে মারধর করছে। একজন অসহায় লোককে আপনাদের সবার সামনে মারধর করা হচ্ছে আর আপনারা সিনেমা দেখার মতো তা উপভোগ করছেন। পানি, ইউ হ্যাভ নো সোশ্যাল সেন্স। পানি, ও ইউ ডোন্ট ওয়ারি, ইউ ডোন্ট ওয়ারি, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, হোক ইউ নিড ওয়াটার, নো প্রবলেম, আই ডোন্ট নিড এনি ওয়াটার, হে হিউম্যান, কাম হিয়ার, কাম হিয়ার, yes, yes, take me to the hospital, man. Ah, clean water. Are pani rakhbo na hospital ani ajan. Baby, open mouth, no, man. Don't worry, don't worry, my son. You crazy, man. Go away. Take me to the hospital, man. Take me to hospital. Oi je dekhen darshan howar ek bochhor por darshitar gorbe chhele na me hoyeche. Ta todoriki korte ashar moto আসামে চলে যাওয়ার পর উনারা আসছেন। আসেন, এই কি হয়েছে? ও গড, পুলিশ! ওনার এই অবস্থা কে করেছে? আমি। আপনি? না, মানে কে করেছে আমি তা দেখেছি। তাহলে ঠিক মতো বলুন কে করেছে। গো ওয়াটার, আমার হাইট কম বাট ওয়েট বেশি হতে পারে, কিন্তু চোখের পাওয়ার কম নয়, সঠিক দেখে বেঠিক বলবো। তার মানে আপনাকেই সাক্ষী দিতে হবে, কি দেবেন তো? What do you mean? You know, who am I? I am Iman Ali, lecturer Nagar College in English. যখন তখন যে কোনো সময় যে কোনো জেলায় দিন কি আর রাত কি সাক্ষী আমি দেবই। একজন সচেতন নাগরিক হিসাবে এটা আমার দায়িত্ব ও কর্তব্য। এটাই তাহলে ক্রিমিনাল। হ্যালো, থানা থেকে বলছি। থানা থেকে বলছেন? হ্যাঁ। এটা কি বাদশা চৌধুরীর বাড়ি? জি, বাদশা আমার ছেলে। কি হয়েছে ওসি সাহেব? কি হয়েছে ওসি সাহেব? কেন ফোন করেছে? তোমার গুণধর ছেলে নিশ্চয়ই আবার কোনো অঘটন ঘটিয়েছে, তাই ওসি সাহেব ফোন করেছে। ও বাবা চুপ, আমি বাদশা চৌধুরী বলছি। তুমি নগর কলেজের সামনে রাঙা নামের এক নিরীহ ছাত্র আর তার বন্ধুদেরকে নির্মম ভাবে মারধর করেছো। তার প্রমাণ কি? তোমার ন্যাশনাল আইডি কার্ড তার প্রমাণ। আরে ওটা তো আজ সকাল থেকেই খুঁজে পাচ্ছি না, তাই থানায় জিডি করতে যাব সিদ্ধান্ত নিয়েছি। যাক, আপনি পাওয়াতে আমার উপকারী হলো। কিন্তু তোমার মারধর করার ঘটনা যে দেখেছে সে সাক্ষী দেবে বলেছে। কে সে? তুমি শান্তিতে বেঁচে থাকতে চাও না? হাই মিস্টার, হোয়াট আর ইউ টকিং? তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দেবে?
এক গালে চড়খে তোমার ভয়ে আমার লাইফ স্টাইল চেঞ্জ করতে পারি না, নেভার। ইউ নো মাই নেম ইজ ইমাম আলী, লেকচারার অফ নগর কলেজ। এক গালে চড় মারলে আরেক গালও মারতে হবে, বিকজ আই এম স্টিল নাও আনম্যারিড, সো বিট হিম, বিট মি, বিট মি, বিট মি। না, তোমার আরেক গালে মেরে ম্যারিড হবার সুযোগ দেব না চান্দু। অরিজিনাল? হ্যাঁ। তুমি ভেবেছো এই লাঠি দেখে আমি ভয় পাবো? আমি ভয় পাবো? আমার সাথে তোর কিসের শত্রুতা? তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিবি? হ্যাঁ। শোনো, সন্ত্রাসী যেই হোক তাকে ধরিয়ে দেওয়া প্রত্যেকটি নাগরিকের কর্তব্য। সিস্টার কেন? মিনিস্টার এলো আজ তোমার রক্ষা নেই চান্দু। বলো, আমার বিরুদ্ধে সাক্ষী দেবে? না রে ভাই, না। সত্যি? ভাই সত্যি। রে দুলা ভাই, রে দুলা ভাই। আমার হাত থেকে তোমাকে বাঁচানোর সাহস কারু নেই। আছে আছে। বাবা, এদিকেই তো আসছে। এভাবে কেন দেখছে? কেন আসছে? আমাকে ধরবে নাকি? কি করি এখন আমি? ফুয়ায়া ফুয়েখা জিবলা পূজা দেবো করলাম। ভাবতাছি এখন ওই লেকচারারের অবস্থা কি হবে। কি আর হবে, ওই লেকচারার আর তার সিস্টার দুজনেই বাদশার হাতে শেষ। ডেফিনেটলি, কার বিরুদ্ধে সাক্ষী দিতে গিয়েছে ওই লেকচারার, এবার টের পাবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি একটা ঘন্টা সিনসিয়ার ভাবে লেকচার দেব, সো কেউ কোনো ডিস্টার্ব করবে না, ওকে? Student, now ready. দেশের মানুষ আইন কানুন বোঝে না। এই ভাজিলি তো রে। চলো চলো ভাইয়া, এখান থেকে ভেঙে যাই। আর তাড়াতাড়ি করো না। ইস, কি হলো তোমার? তাড়াতাড়ি করো। কি করে সম্ভব? মোটরসাইকেল তো স্টার্ট হইতেছে না। তুমি না। আয় এখন। কি হবে? না না না, আমি নামো।
থেকে খুন কায়দা করবো আমার পাও। ওই সন্ত্রাসীটার কারণে আমার দামি মোটর সাইকেলটা রাস্তায় ফালাইছা, ওখানে আমি পাবলিক বাসে খারাই যাইতে হইতেছে। ভাইয়া এখন আমাদের কি হবে, এভাবে আমরা আর কতকাল পালিয়ে পালিয়ে বেড়াবো? কি আর করবো, আমগো কপালে কি আছে, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ কইতে পারবো না। তাই তো মনে হচ্ছে। এখানেও চলে এসেছিস? তুমি এদিকে এসো। আরে বোঝে না রে, তুই এদিকে এ, হরাইস দা হরাইস দা। এই দোলা, তুই ঠিক আছিস বোন? বোন রে, আমি একটা দুঃস্বপ্ন দেখছি। আমিও তো দেখেছি ভাইয়া। ওই সন্ত্রাসীটা তোকে নিয়ে যাচ্ছিল মোটর সাইকেলে করে, যাওয়ার পথে ও আমার গালে। তুই যখন অর্ধেকে ফিরেছিস তখন ও তোর গালে, তারপর জড়িয়ে ধরলো। ও হ্যাঁ, তারপর ট্রাকের সামনে পড়লো। তারপর বুঝতে পেরেছি আর বলতে হবে না, আমরা দুজনে একই স্বপ্ন দেখেছি। ঘুমের মধ্যে গাজনের শব্দ, কি আর করবো বল। ওরে ফাজিল, আরে গাজন না খাইয়া গাজনের হালুয়া খাইলি তোর শব্দ হয় না। দেখছো কারবারটা হন্ডা গুন্ডা লো হেনায় পড়ছে। কি হয়েছে ভাইয়া? কি আর হবে, ওই যে দেখ কপালের নামই গোপাল, ও খায় গাজর আমাদের ভাঙে বুকের পাজর। ওরে ওরে ওরে, দোলা এই ঘটনা থেকে আমি বুঝতে পারলাম আমার চোখের সামনে মার্ডার হইল। সাক্ষী তো দূরের কথা, মুখ খোলাও যাবে না। কিন্তু এখন এই বদমাশের হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের পুলিশের সাহায্য নিতে হবে। আরে কোন বলেন কি, বলেন কি জিজ্ঞেস করেন, এক বিন্দু মিথ্যে নয়। এই বাদশার বিরুদ্ধে আপনি আমাকে সাক্ষী দিতে বাধ্য করেছেন। আরে এই ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না, ওই বেটা বাদশাকে আমি দেখব। নেন এই 1 কেজি গাজর, 40 টাকা দেন।
সাহেব, এদিকে আসেন, দেখেন দেখেন পদ্মার টাটকা ইলিশ আইসার লইয়া যান। আরে ওই হ্যান্ডসাম, এইদিকে আহেন আহেন, খাইয়া যান, মজা পাইলে লইয়া যান। এই যে সাহেব নেন। ভাইয়া, এই সেই বাদশা যে আমাকে প্রকাশ্যে মেরেছিল, এটাই সে। আমাকে একটু খাবার পানি দেবেন? হ্যাঁ দিতাছি, নেন। হ্যালো, ওসি বাদশাকে গ্রেফতার করার জন্য ফোর্স তুমি পাঠিয়েছো? ইয়েস ব্রাদার। ওকে আমি সাইজ করে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি যখন অ্যারেস্ট করেছো ওর এমন সাইজ করে দাও যাতে ওর ডাইস পাল্টে যায়। ওকে ব্রাদার। এটা কি অরিজিনাল? 100% অরিজিনাল। বিশ্বাস না হলে আমার হাতে দেন, আপনাকে দু চারটা মারি, তখন প্রমাণ হয়ে যাবে। আরে বাবা রে, আমাকে কেন? এই তোর মতো ও চিৎকার করলো না কেন? বল, আপনার কথা মতো ওকে আধমরা করেছি, কিন্তু জীবনেই প্রথম দেখলাম ও হাসতে হাসতে অজ্ঞান হয়ে গেল। বাট আই ডোন্ট লাইক ইট। নিশ্চয় তোমার মারের মধ্যে মধু ছিল, তাই ও কষ্ট না পেয়ে হেসেছে। নো ব্রাদার, আমি ওকে যে টর্চার করেছি তার চেয়ে বেশি টর্চার একমাত্র রিমান্ডের আসামিকেই করা যায়। ব্রাদার, এখন সমস্যা হলো আমি তদন্ত করে জেনেছি ও যে দোষে দোষী তার চেয়ে বেশি দোষী ইয়ে আপনার ভাই, তাই ওর নামে কি কেস ফাইল করব বুঝে উঠতে পারছি না। তার মানে ওর কান ধরে টান দিলে আমার ভাইয়ের প্রাণে আইনের হাত পড়বে। ওকে, তুই ওকে ছেড়ে দে, ব্যাপারটা আমি দেখব। ঠিক আছে ব্রাদার। তা বাবা কি উপলক্ষে তবারক? বাদশা নামের আমাদের এক শত্রু অ্যারেস্ট হয়েছে তাই। ঠিক আছে, আমি তোমাদের মঙ্গলের জন্য মিলাদ পড়ানোর ব্যবস্থা করব। আর এই নাও মাজারের এই তবারকটুকু, তোমরা খেয়ে নাও। আসি। আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া, আজ আমার ভীষণ আনন্দ লাগছে।
আমার আজকা নিজের খুব হালকা লাগতেছে। এই নেবু বিসমিল্লাহ বলে খায় নি। মরছি রে, হাজার থেকে উইয়ে এনে কি করে আইল? হ্যাঁ, কালকে আমি ক্লাসে আসবো। ঠিক আছে। Look who is there! Oh, come on, love of my life! Oh, jump one and jump two! Take a hide, you rickshawala! I got my Mercedes for you on the rickshaw! What a joke! সামার ভ্যাকেশন চলছে বলে তুমি আমার কাছ থেকে দূরে সরে আছো? নো ফোন, নো দেখা। ও জান, কারণটা কি জানতে পারি প্লিজ? তুমি আমাকে ডিয়ার ভাবলেও আমি তোমাকে পেয়ার করার কথা কখনো ভাবিওনি আর ভাবতেও পারবো না। সো দেখা পাবে তো দূরের কথা, ফোন পাওয়ার আশা করলেও ভুল করবে। তুমি তো আমার জান। আচ্ছা, কি ভেবেছো তুমি? সেদিন আমাকে ডিস্টার্ব করার কারণে ওই লোফারটাকে শায়েস্তা করার জন্য তোমার হেল্প চেয়েছি বলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি? নো, নেভার। তাছাড়া তুমি কত বড় বীর পুরুষ সেটা ওই লোফারটার হাতে মার খাওয়া দেখেই বুঝে গেছি। মাই লাভ, কিন্তু তুমি জানো না আমি যা চাই তাই পেয়ে থাকি। আর তাই এই জীবনে যখন তোমাকে চেয়েছি তখন তুমি আমার হবেই সুইটহার্ট। কাম অন বেবি, ওয়াই ইউ এজিটেটিং? কাম অন, ডোন্ট বি লাইক দ্যাট। হাত ছাড়ার জন্য তো ধরে নি ডার্লিং, চলো আমার সঙ্গে। কাম অন বেবি, হোয়াট ডাজ দিস, নট লাইক দ্যাট। ও নো ওয়ে, হি ক্যান নট হাইড। কাম অন, কাম অন, দোলাই স্টপ। Oh my god! জীবনের সাথী হিসেবে না হলেও বিপদের সাথী হিসেবে আমি তোমার পাশেই থাকবো। গাজরের শব্দ শুনে সবাই ভয় পেয়ে গেছে। তোমার এলাকায় তোমার ক্যাফে এসেছি, ফেস টু ফেস দাঁড়িয়েছি, কি করবে তুমি? ইউ ক্যান ডু এনিথিং, টেল মি, ইউ ক্যান ডু এনিথিং। আই ফিল প্রাউড অফ মাই ব্রাদার। গাজর দিয়ে তুমি আমাদের মনে নাড়া দিয়েছো, আমাদের হৃদয় জয় করেছো, তাই নির্ভয়ে চলে এসেছি।
এই দোলা নামের জয়ের মালাটা তোমার গলায় তুলে দেবার আশায়। তোমার জন্য দোলা নতুন জীবন ফিরে পেয়েছে, এখন সেই জীবনের সাথী তুমি, তাই আজও তোমার সাথেই থাকি। থাকা যে কঠিন জেনে গেছে হৃদয়, ও জেনে গেছে হৃদয়। তুমি ছাড়া একদিন বেঁচে থাকা যে কঠিন জেনে গেছে হৃদয়, ও জেনে গেছে হৃদয়। লাগে শূন্য বড় ধরো হাতটা ধরো, তুমি থাকলে দূরে এই প্রাণ যায় ওড়ে, একা একা মনে হয়, ও জেনে গেছে। চোখে দু চোখ বাড়াই ততই প্রেমেরই গভীরে হারাই, আমি সে প্রেমে হলাম বন্দিনী, আমি তোমারই প্রিয় নন্দিনী। তুমি আছো বলে আমি আছি তাই, কোনো কিছু হলে আমিও তো নাই, জেনে গেছে হৃদয়, ও জেনে গেছে হৃদয়। তুমি ছাড়া একদিন বেঁচে থাকা যে কঠিন জেনে গেছে হৃদয়, ও জেনে গেছে হৃদয়। ভাবনার হাওয়াতে উড়ি তোমার আকাশে হয়েছি ঘুড়ি, এসো মুখোমুখি বসে কিছুক্ষণ, লাগে আরো সুখী তুমি জীবন, জেনে গেছে বেঁচে থাকা যে কঠিন জেনে গেছে হৃদয়, ও জেনে গেছে হৃদয়। লাগে শূন্য বড় ধরো হাতটা ধরো, তুমি থাকলে দূরে এই প্রাণ যায় উড়ে, একা একা মনে হয়, yeah.
রাখ। মা এন্টার চাপ দাও। দেখি দেখি নাও ভাইয়া, আমি তোমার প্রথম কাস্টমার। কিন্তু ম্যাডাম, এই সাইবার ক্যাফের অংশীদার হিসেবে আপনার কাছ থেকে টাকা নেওয়াটা হবে অন্যায়। ও সো কিউট ভাইয়া। প্রথম কাস্টমারকে বাকি দিলে বাকির উপরেই ব্যবসা চলবে। বাদ দাও তো, তোমরা এখানে থাকো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি, ঠিক আছে? চল বসো মা। Yo, old chillin' at the daytime, Dallas at the night. Can't even see the game all sugar or fire. Beautiful black girl, ring my phone. Oh, go baby, go baby, go baby. Oh, Abraham Lincoln was a good old man. Jumping up a window to diddy's on his hand. Oh, excuse me, miss. Can you please get up? No, miss, please. Come on, Ajabak. Excuse me, young lady, come over here. Now I'm going to show you something. You're going to play some tingo bingo, all right? come. Hurry. Come on, baby. Hey, let's play. What is up? Right? Don't get me wrong, baby. Come on. You junky bloody piece of shit. You bastard. Hey, amake thappo diyechi. Amake. I will cut your heart out. Hey, shut up. Hey, hurry up. Ma? আমার গায়ার একটি আঘাত করলে আমার ভাই তোকে পাঠাবে মাটির তলে। ভালো করে শুনে রাখ, আমি সেই বাদশা, খোদাই আমার একমাত্র ভরসা। I don't like this. তুই আমার একমাত্র রক্তের বাঁধন, তাই যে তোর রক্ত ছড়িয়েছে আমি কেড়ে নেব তার জীবন। বেলা, চিন্তা করেন না মিয়া ভাই, বাঘের গায়ে হাত দিয়ে বাঁচতে পারলেও আপনার ভাইয়ের গায়ে হাত দিয়েও বাঁচতে পারবো না, আর এই কথাটাই আমি বাচ্চারে বুঝাই দিব। কি বুঝাবে বাবাকে? উনি সবকিছু বুঝে শুনে অবুঝের মতো শাসন করে। বাবা হিসাবে সন্তানকে শাসন করাটা আমার কর্তব্য। ওরা মমতাকে উত্তক্ত করেছে, তোর মায়ের গায়ে হাত তুলেছে, এর জন্য থানা পুলিশ রয়েছে,
কমপ্লেন করলেই ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে যেত। খাওয়া রেখে আগে আমার কথা শোন। আদালত ওদের বিচার করত, কিন্তু সেই বিচার তুই নিজ হাতে করে অন্যায় করেছিস। হ্যাঁ হ্যাঁ করেছি। ওরা যদি আমার গায়ে হাত দিত, আমাকে ইচ্ছে মতো মারত, তাহলে আমি এত কষ্ট পেতাম না। কিন্তু ওরা যে অন্যায় করেছে তা সহ্য করে নীরবে দেখার চাইতে মরে যা অনেক ভালো। নিজের জীবন রক্ষা করার স্বার্থে তুমি, তোমার মতো সবাই চোখের সামনে কোনো অন্যায় অত্যাচার দেখে বোবা হয়ে থাকো বলেই এই দেশে আজ সন্ত্রাস বেড়ে গেছে। তুমি আমি আমরা যত টাকাই কামাই না কেন, তা দিয়ে বাচ্চারা সোনা রূপা হীরা চুনি পান্না তো আর খাওয়া যায় না। আমরা ভাতের ভিতর পাথর পড়লে যেমন ছুঁড়ে ফেলে দেই, বাড়িতে মশা থাকলে আমরা না মারা পর্যন্ত ঘুমাই না, ঘরে কুকুর ঢুকলে আমরা মারতে মারতে তাড়িয়ে দেই, তেমনি ওরা মানুষ রূপী কুকুর। তাই মুগুর মেরে ওদের উচিত শিক্ষা দিয়েছি। এই ব্যাপারে তুমি আর কোনো লজিক দেখাতে আসবে না। তুমি ভালো করেই জানো বাবা, বুঝের বয়স থেকে আমি কোনো অন্যায়কে বরদাস্ত করি না, এটাই আমার চরিত্র। কেউ কোনো দিন আমার এই চরিত্রকে পরিবর্তন করতে পারবে না। শুনলে তো তোমার ছেলের কথা। মাঝে মাঝে আমার মনে হয় ওর মতো সন্তান জন্ম দিয়ে আমাদের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। কি ব্যাপার, বাচ্চার ফোন বাজছে, ও কোথায়? ও বাথরুমে। হ্যালো আঙ্কেল, আমি রতন, বাসা কোথায়? ও তো মোবাইল চার্জে রেখে বাথরুমে আছে। সন্ত্রাসীরা আমাদের তার বারে ধরে নিয়েছে, মাইরা নাক নাকশা ফাড়ায় বলাইছে। ধরে নিয়ে যাবার কারণ এখনো বুঝতে পারতেছি না, তাই বাসা ধরে নিয়ে তো। হ্যাঁ আয় মুসলিম। জি বস। এই শালাগুলারে মারতে মারতে গোডাউনে নিয়ে আটকে রাখ। আমার নাম বিল্লা, আপনি আমাকে না চিনলেও এই শহরের অনেকে আমার নাম শুনে ভয়ে থর থর করে কাঁপে। আপনার ছেলের এত বড় সাহস, আমার লিডার দেওয়ান দেলোয়ারের ভাইয়ের গায়ে হাত তুলেছে, তাই আমি আপনার ছেলের প্রাণের বন্ধুদেরকে ধরে এনেছি। আর্জেন্ট আপনার ছেলেকে এখানে আসতে হবে, আর তা না হলে ওর বন্ধুদের মৃত্যু আর বান্ধবীকে ইজ্জত হারাতে হবে, আর এর জন্য দায়ী থাকবে আপনার ছেলে। কথাটা মানলে ভালো, না মানলে আরো ভালো। বাদশাকে কে ফোন করেছে? দেওয়ান দেলোয়ারের লোক, তার বারে বাদশার বন্ধু বান্ধবকে কিডন্যাপ করে নিয়ে গেছে। তার মানে রতনদেরকে কিডন্যাপ করেছে? এ নিয়ে তোর মাথা ঘামানে দরকার নেই, চুপচাপ তুই ঘরে থাক। নিশ্চয়ই তাহলে আমার মোবাইলে ফোনটা এসেছিল। বাবা কি হয়েছে বলো? তুই ভেতরে যা। বাবা কি হয়েছে? আমি বললাম ভেতরে যা। আমার মোবাইল দাও না। আমার মোবাইল দাও না। আমি বাবা, বাবা বলছি আমার মোবাইলটা দাও। দেব না আমি। তুমি চুপ করো মা, আমার কসম লাগে বাবা, বলো কি হয়েছে বাবা, বলো তোমাকে ফোনে কি বলেছে বাবা, বলো। দেওয়ান দেলোয়ারের লোক দিয়ে তুই মেরেছিস, সেই জন্য তোর বন্ধুদের তুলে নিয়ে গেছে। তুই এই নগর এলাকায় আমার লিডার দেওয়ান দেলোয়ারের ভাইয়ের গায়ে হাত তুলে কি করে বেঁচে থাকার আশা করছিস? এই তোর আজরাইল কথা বলছে। ওই ওই
তুই যে অপরাধ করেছিস তার শাস্তি মৃত্যু। এখনই মেরে ফেলবে? Yes, now you're gonna die. Wait, wait. কেন, মরার আগে দোয়া কালাম পড়ে নিবি? হ্যাঁ, কিন্তু আমি না, পড়বি তুই। কাম অন, কিল মি। ভারতের রাজীব গান্ধী কিভাবে মারা গেছে তা তো জানা আছে তো? সেটা ছিল বেল্ট বোম, আর এটা বডি বোম। ওই বোম, ওই বোম। এটা কি? টিপ দিলেই এখানকার সব কিছু নিশ্চিহ্ন হয়ে যাবে। না না, প্লিজ প্লিজ, এটা টিপ দিস না। তোর হাতে আমাকে যখন মরতেই হবে তখন দেরি করছিস কেন? মার, মার আমাকে। আরে না না, আমি তোকে মারবো না, আমি তোকে মারবো না। মারতে তোকে হবেই, মার, মার বলছি। পালা। তাহলে মারবি না? না। ওকে, তাহলে তুই আর আমি আজ থেকে ফ্রেন্ড। ওকে, তাহলে আয় কোলাকুলি করি। না 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 না, তাহলে বোম ব্লাস্ট হয়ে আমি মারা যাব। মরার এত ভয়, তাহলে তোরা মাস্তানি করিস কেন? নিজেকে এত বড় মাস্তান দাবি করে বাহাদুরি করিস কেন? যদি এই ভয়টা তোর আগেই থাকতো তাহলে এখন তোর এই অবস্থা হতো না। যে কিনা বোম থেকে ভয় পায় সে বড় মাস্তান হয় কি করে? তোমার যত খুশি মারো, কিন্তু ওই বোম যাতে না ফাটে সেদিকে খেয়াল রেখো। আজ আমি তোর মাস্তানি তোর জীবন থেকে ফরমেট করে দেব। আরে বোমা সব এখানে এলি কেন? জলদি নিরাপদ জায়গায় ফেলে দিয়া। আরে বাবা, জলদি বোমটা ফেলে দিয়া। আর তাড়াতাড়ি পালাই দিও। যা, তুই কি আমাগুলো মরতে চাস? বুম বাস্তব, তারপরে পালাই দিয়ে। আরে বুম না ফেলে তুই হাসিস কেন? ব্যাপার কি? হাউ ফানি। আরে গাধা, এটা অরিজিনাল বোম না, বিশ্বাস না হলে দেখ। ইয়া ব্রাদার, এটাই দোলাদের বাসা। Alright, let's have some surprise. Come on, brother. Alright. তুমি এখানে? By the way, আমি আমার বড় ভাইকে নিয়ে এসেছি। দোলা কোথায়? Where is Dola? Anyway, what are you going to do? Alright, let me sit down. আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বসেন। আপনি আগে। কেন? ওকে কি দরকার? What do you think? আমার একমাত্র জানের জান ভাইয়ের কলিজার টুকরা হচ্ছে আপনার বন্ধু। তাই বাজ পাখির মতো ছুমেরি নিয়ে যেতে আসেনি। ঢাক ঢোল সানাই বাজিয়ে দামি গহনার বেনারসিতে বসা দিয়ে নিয়ে যাওয়ার দিন তারিখ ঠিক করার জন্য এসেছি। দিন তারিখ ঠিক করতে আসার আগে আমার মতামতটা জানার দরকার ছিল। আই লাইক ইট। তোমার মতামতের চাইতে আমার ভাইয়ের চাওয়াটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, আর তাই আমি তোমাকে আমার ভাইয়ের বউ করে নিয়ে যেতে চাই। আমার এই সিদ্ধান্ত পাল্টাতে পারে এমন কোন শক্তি পৃথিবীতে জন্ম হয়নি। হয়েছে। এই বাদশার ভালোবাসার শক্তির কাছে আপনার সিদ্ধান্ত পাল্টে যাবে। নো, নেভার। এই দেওয়ান দেলোয়ার শত্রুর জান কেড়ে নেবার তলোয়ার, তাই তুই যা বলেছিস তা ভুল বলেছিস মনে করে ভুলে যা। এই দেলোয়ার, আমি যা বলি সেই পথেই চলি।
আরে তুই তো দূরের কথা, পৃথিবীর এমন কোন শক্তি নেই সেই পথ থেকে আমাকে ফেরাতে পারে। এই চোখের ভাষা বুঝে নে। চুপ, একদম চুপ। টাকা পয়সা ধন দৌলত পিস্তল এসএলআর শটগান আর তোমার জুড়ে তোরা আমার জীবন কেড়ে নিতে পারিস, কিন্তু আমার এই বুক থেকে আমার ভালোবাসাকে তোর বুকে টেনে নিতে পারবি না। পারবো কিনা যখন দেখবি তখন আফসোস করে মরবি। আরে বাঁচা মরা তো আল্লাহর হাতে, সেই সত্য যদি তোর হাতে ট্রান্সফার হয়ে যায় তাহলে সেই মরণকে আমি হাসি মুখে মেনে নেব, আর তা যদি সত্য না হয় তাহলে তোর মরণ হবে আমার হাতে। আরে তুই তো আমার কাছে বাদশা নামের বাতাসা, এই শহরে তোর চাইতে আমার অনেক অনেক বড় ভয়ঙ্কর শত্রুরা আমার চোখের দিকে তাকিয়ে বোবা হয়ে যায়, আর তুই তুই আমাকে মরার ভয় দেখাচ্ছিস, এর পরিণাম কি হবে তা আমিও জানি না, আর তাই এখনো সময় আছে, তোর কচি প্রাণটা হারাতে না চাইলে ওকে আমার ভাইয়ের বুকে ফিরিয়ে দে। মনে হয় তোর ভাই ওকে আমার জীবনে ধার দিয়েছে, তাই ফেরত চাওয়া মাত্রই ফিরিয়ে দেব। আরে প্রাণ যদি দিতেই হয় দুজনে একসাথে দেব, কিন্তু তোর ভয় আমার নিষ্পাপ ভালোবাসাকে তোর ভাইয়ের হাতে তুলে দিয়ে পাপি হব না, ওই বুকে আছে চিরদিনই থাকবে। I don't like it. একেই বলে লাভান নাম্বার ওয়ান। এটাই আমাদের বাড়ি। আমার খুব টেনশন হচ্ছে জানো। টেনশন? নো টেনশন, আমি থাকতে এই বাড়ির কেউ তোমাকে কিছু বলবে না। কি হচ্ছে কি? এসব কিছুই না। আরে এসো না। এই লাল পোশাকে তোমাকে দারুণ লাগছে। এই বয়সে তোমার ঘাড়ে কোন ভূত চাপলো? প্রেমের ভূত? আরে কিন্তু আমার নয়, আমার নয়। এতদিন জানতাম তোমার ছেলে শুধু মারামারি করে, এখন দেখি সে প্রেম করে। বলো কি? আরে বিশ্বাস না হলে এসো এসো চলো। জানো আমার বাবা মা কত ভালো, না দেখলে বুঝবে না। এই ছাড়ো। এই আমার মা আমার বাবা। থাক মা, বেঁচে থাকো মা। বসো মা। আরে বসো। ঠিক আছে এসো। বাবা ওর নাম দোলা, বিবিএ পড়ছে, কিন্তু ওর বাবা মা কেউ নেই। আপন বলতে একমাত্র ভাই আছে, সে নগর কলেজে লেকচারার, আর দোলা সেই কলেজেরই ছাত্রী। বাবা ভাইয়ের সাথেও থাকে। বায়োডাটা শুনে তো ভালোই লাগলো, কিন্তু চাকরি দেওয়ার মতো কোনো পোস্টই খালি নেই। কেন? বৌমার পোস্টটা খালি আছে না? রাইট। হ্যাঁ হ্যাঁ, না না, লেটস ডু ইট বয়স, অলরাইট, হিয়ার ইউ গো, ইউ সি নাও হাউ ইউ প্লে গেম, ইউ আর সিনোরিটা, এক্সকিউজ মি, অলরাইট, ইউ নো, লেট মি সি ইওর হ্যান্ড, কাম অন, কাম অন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট, আ আ আ, রোল ইট, কাম অন, গেট, কাম অন, গেট, অলরাইট, আমি যাব না, কোথায় যাচ্ছি না আমাকে, চলো, ভাই, চলো।
হ্যালো। আরে রাখ বেটা, হ্যালো, তোর বোনের সঙ্গে কথা বল। কামা টক মমতা, কি হয়েছে? কি তুই আওয়াজে বুঝিস না? তোর বোন এখন রাঙ্গার ডাঙ্গায় বসে চোখের পানি দিয়ে নদী বানাচ্ছে। রাঙা, ইউ বাস্টার্ড! আমার বোনের এক তিল পরিমাণ ক্ষতি হলে তোর জীবন দিয়ে সেই ক্ষতি পূরণ করতে হবে। আরে রাখ বেটা, লাভ ক্ষতির হিসাব ঠিক রাখতে চাইলে দোলাকে আমার হাতে তুলে দিয়ে আর তোর আদরের বোনকে আমার এখান থেকে নিয়ে যেতে হবে। যদি ভুল করিস, তার মাসল তোর বোনের জীবনের বিনিময়ে উসুল করে ছাড়ব। কোথায় আছিস বল, আমি এক ঘন্টার মধ্যে তোলাকে তোর কাছে পৌঁছে দেব। না, তোমার এই সিদ্ধান্ত সঠিক নয় বাদশা। কোনটা ঠিক আর কোনটা বেঠিক এই মুহূর্তে তা ভাবার সময় আমার নেই। এখন রাঙার হাতে তোমাকে তুলে দেয়াটাই আমার দায়িত্ব। স্বার্থপরের মতো তুমি তোমার ভালোবাসাকে কুরবানি দিতে পারো, কিন্তু আমি তোমার স্বার্থে ওই মানুষ নামে জানোয়ারের কাছে আমার নিজের জীবন কিছুতে এসবে দিতে পারি না। এসো আমার সাথে। বাদশা, আয় মমতা, যা। আরে যা, যায় না। আরে ভাইয়া, ভাইয়া, গাড়িতে ওঠ। রাঙা, তুমি আমাকে ভালোবাসো? আরে অফ কোর্স লাভ অফ মাই লাইফ। আমাকে এত ভালোবাসার প্রতিদানে আমি তোমাকে আমার দেহ দান করব, কিন্তু মন নয়। রিয়েলি, ইউ মিন ইট? ও মাই গড! You really bloody disturbed, you cheater! Garbage! Oh, you again! এই রাঙ্গা, এক ভাই হিসেবে বোনের জীবন রক্ষা করার দায়িত্ব পালন করেছি, এবার এক প্রেমিক হিসেবে আমার প্রেমকে রক্ষা করার দায়িত্ব পালন করব। এই তুই আমার সঙ্গে বেইমানি করার চেষ্টা করলে আরে তোকে তো আমি কুরবানি করে দিব। এই তুই এমন কোন ঈমানদার নস যে তোর সাথে বেইমানি করলে আমি বেইমান হয়ে যাব, আর তাই তোর কারণে আমার ভালোবাসার যে অসম্মান হয়েছে তোর জানের উপর দিয়ে আজ তার শোধ দিয়ে ছাড়ব। তার আগেই তোকে আমি দুনিয়া ছাড়া করে দিব। Oh, my God.
আমার দোলা। কি অবস্থা ডাক্তার সাহেব? ওনার অবস্থা গুরুতর, কোন রকম উন্নতি না হলে ওনাকে আইসিইউতে নিতে হবে। আই ডোন্ট লাইক ইট, ওর এত বড় সাহস শেষ পর্যন্ত আমার ভাইকে মেরেছে। এবার হবে টিট ফর ট্যাট। দেওয়ান দেলোয়ার, শত্রুর জান কেড়ে নেওয়ার তলোয়ার। পড়েছি প্রেমেতে ধরা, মাশাল্লাহ, পড়েছি প্রেমেতে ধরা। পড়েছি প্রেমেতে ধরা, মাশাল্লাহ, পড়েছি প্রেমেতে ধরা। পড়েছি দু হাতে কড়া, হায় আল্লাহ, পড়েছি দু হাতে কড়া। মরিতে আমি রাজি, দেনারে সাজাজি, এ জীবনে ধরেছি বাজি। মনটা হয়েছে ও চুরি, আই এম ভেরি সরি। পড়েছি প্রেমেতে ধরা, মাশাল্লাহ, পড়েছি প্রেমেতে ধরা। পড়েছি দু হাতে কড়া, হায় আল্লাহ, পড়েছি দু হাতে কড়া। মরিতে আমি রাজি, দেনারে সাজাজি, এ জীবনে ধরেছি বাজি। মনটা হয়েছে ও চুরি, আই এম ভেরি সরি। খুঁজি না তো কোনো কিছু আর, তোরই বুকে মাথা রেখে হবে রে দিন পার। বুঝি না তো খুঁজি না তো কোনো কিছু আর, তোরই বুকে মাথা রেখে হবে রে দিন পার। জানি রে জানি আমি, কেন রে পাগলামি, এ জীবনে তুই যে দামি। মনটা হয়েছে ও চুরি, আই এম ভেরি সরি। যাবো দূরে তুই যে দেহে প্রাণ, তোকে ছাড়া দিশে হারা বাঁচে না রে জান। আমারে চারিপাশে তোরে ছবি ভাসে, সুখে দুঃখে বারোটি মাসে। মনটা হয়েছে ও চুরি, আই এম ভেরি সরি। এই মনটা হয়েছে চুরি।
করি আদেরে মনটা হয়েছে ও চুরি আই অ্যাম ভেরি সরি এদিকে এদিকে বাদশা তুমি যে মারামারি করো তাতে তোমার ভয় করে না তুমি ভয় পাও আমি কেন ভয় পাবো আমার মনে হয় তুমি আমাকে ভালোবেসে তোমার জীবনের নিরাপত্তা নিয়ে ভয় পাচ্ছ না বাদশা তোমাকে ভালোবেসে মরতে হলে আমি মরতেও রাজি আরে চুপ এইসব কথা বলতে নেই আমরা দুজন দুজনার ভালোবাসার মাঝে বেঁচে থাকবো এইটাই সত্য তার উপরে কিছুই নেই দেওয়ান দেলোয়ার শত্রুর জান কেড়ে নেওয়ার তলোয়ার এই শহরে যে কোনো অপরাধের কারণে কেউ যদি আমার শত্রু হয়ে দাঁড়ায় তাকে আমি কবরের বাসিন্দা বানিয়ে দেই আর তুই চার চারটি অপরাধ করে আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে অপরাধ নাম্বার ওয়ান তুই আমার ভাইকে তোর সাইবার ক্যাফে মারা শুরু করেছিলি আর সেদিন এভাবে শত শত লোক তা দেখেছিল নাম্বার টু তুই তোর বন্ধুদের আমার লোকদের কাছ থেকে মুক্ত করে আনতে গিয়ে সেদিন আমার লোকদের মেরে কুত্তা পেটা করেছে নাম্বার থ্রি আমার ভাইয়ের ভালোবাসার মানুষটিকে আমার চোখের সামনে দিয়ে তুই হাত ধরে নিয়ে গিয়েছিলি নাম্বার ফোর আমার ভাইয়ের ভালোবাসার মানুষটি হয়ে গেছে তো আর সেই ভালোবাসার মানুষটির জন্য তুই আমার ভাইকে মেরে আধমরা করে হাসপাতালের বেডে ফেলে রেখেছিস তাই আজ আমি এইখানে সেই প্রতিশোধ নেওয়ার আসর বসিয়েছি যে মেয়ের কারণে আমার ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তোর সে লাভ লাভ ললিপপের মৃত্যু আজ এখানেই হবে তুই তো ভাবিস তুই খুব শক্তিশালী সাহসী বাদশা যা পারলে তোর ভালোবাসা মানুষটিকে বাঁচা যা Oh!
I like it. তোলা তোমার কিচ্ছু হবে না, তোলা আমার তোলা প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি তোলা। I am sorry. She is now in coma. Dr. Sahib, amar hotobagi bon ta ki coma theke ar kono din phire ashbe na. Allah-i janen. Tai Allah ke dakun. Ashi. Bachcha. ভাই হিসাবে আমি দোলার প্রতি আমার শেষ দায়িত্বটুকু পালন করার সুযোগ পেলাম না, তোমার হাতে ওকে তুলে দেওয়ার সুযোগ খোদা আমাকে দিল না। তুই যেতে পারবি না, ওকে স্পর্শ করার অধিকার তোর নেই। এই নিষ্পাপ মেয়েটির এই অবস্থার জন্য তুই দায়ী। তোর মতো রক্তটা জিদ্দি ছেলেকে ভালোবেসেছিল বলে ও আজ মৃত্যু পথযাত্রী, মৃত্যু পথযাত্রী তোর জন্য। তুই ওকে সেই পথে ঠেলে দিয়েছিস। আরে ও যদি তোর বদলে অন্ধ পঙ্গু কাউকে ভালোবাসত তাহলে ওকে এভাবে মরতে হতো না। ওর বদলে তুই যদি মারা যেতি তাহলে আমার এত কষ্ট হতো না, আমি হাসি মুখে তোর দাফন করতাম। তোর মতো একটা কুলঙ্গার আমার পেটে জন্ম নিবে তা যদি আমি আগে জানতাম তাহলে আমি তোর মুখে মা ডাক শোনার আশা করতাম না। অন্যায় অত্যাচারে প্রতিবাদ করতে গিয়ে তুই যে উগ্রতার জীবন বেছে নিয়েছিস, সন্ত্রাসীদের বিরুদ্ধে সন্ত্রাসের পথে পা বাড়িয়েছিস, তাতে আমাদের স্বপ্নগুলো একেবারে শেষ হয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে খোদা দোলাকে তোর জীবনে পাঠিয়েছিল যাতে ওর ভালোবাসায় তোর জীবনে পরিবর্তন আনতে পারে, কিন্তু তোর কারণে আমাদের সে আশাও পূরণ হলো না। আর তাই আজ থেকে তোকে আর আমার বলার কিছুই নাই, তুই যেভাবে খুশি সেভাবে চলতে পারিস। চোর ডাকাত হবি না দোলার খুনিদের খুন করে খুনি হয়ে বেঁচে থাকবি সেটা তোর ইচ্ছে। তোর বাবা হয়ে জন্ম নেওয়ার দায়ে তুই আমাকে একটা কথা দে, এখন থেকে আর তুই কোনোদিন ওই দোলার মুখ দেখতে আসবি না, আর তোর মুখ আমাদেরকে দেখাবি না। আরে সুখ না হোক, এই দুঃখটাকে নিয়ে আমাদেরকে শান্তি মতো বাকি জীবনটা বাঁচতে দে, বাঁচতে দে। From today, you with death of Dola. Baba. One more death has happened. Baba. That's yours. Baba. Tumi chhara ek din.
বেঁচে থাকা যে কঠিন, জেনে গেছে ছেলে দুজনে বলে ভাই, আমি কোথায় যাই? আপনাকে কোথাও যেতে হবে না বস, যাবে তো ওরা। রাইট মিস্টার রায়হান, ও কি বলেছে সেটা তুমি কি বুঝতে পেরেছো? তোমাদের হবু পুত্রবধূ দোলা মৃত্যুর দোলনায় দোল খাচ্ছে, তোমরা থাকলে থানা পুলিশ আইন আদালতের ঝামেলা। আই ডোন্ট লাইক ইট। এই মুহূর্তে এই শহর ছেড়ে সোজা চলে যাবে। কিন্তু ভাই আমার চাকরি। আই ডোন্ট লাইক ইট। চাকরির জন্য টেনশন হলে আমার কাস্টডিতে ডিটেনশনে থাকবে তোমার মেয়ে। আমার লোকেরা চিলের মতো শত্রুর জান কেড়ে নেওয়ার তলোয়ার। তোমার ছেলে এই মুহূর্তে আমার সবচাইতে বড় শত্রু। I like it. ওগো, এসব কি হচ্ছে? খোদা আমাদের কোন কঠিন পরীক্ষায় ফেললো। কি ব্যাপার মা, বাড়ির জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছ? কি হয়েছে মা, কথা বলছো না কেন? বাবা বাবা মা, বাবা তোমরা চুপ করে আছো কেন? মা, মমতা মমতা, কি রে বোন, তুইও কথা বলবি না? কাজ বাদ দিয়ে কথা বললে ওই দেওয়ান দেলোয়ার তার লোকজন নিয়ে এসে আমাকে তুলে নিয়ে যাবে। কি? আর তোকেও মেরে ফেলবে। দেওয়ান দেলোয়ার? হ্যাঁ, ও এসে আজই আমাদেরকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দিয়েছে। আর সবকিছুর জন্য দায়ী তুই।
আর তাই এই ব্যাপারে তুই আমাদের সঙ্গে কোনো কথা বলবি না। ঠিক আছে মা, ছাড়। মা ঠিক আছে, ছাড়। তোমরা যখন চলে যাবে তখন আমিও তোমাদের সঙ্গে চলে যাব। না, তুই আমাদের সাথে যেতে পারবি না। তুই যদি আমাদের সাথে যাস তাহলে তোর কারণে আমাদের জীবনে আবার নতুন কোন বিপদ নেমে আসবে বাবা, আর সেই কারণেই তোকে ছাড়াই আমাদের নতুন জীবন শুরু করতে হবে। বাবা একবার আমার কথাটা শোনো। না, আমি তোর কোনো কথা শুনতে চাই না। বাবা বাবা সর বাবা। মা, 10 মাস 10 দিন তোকে গর্ভে ধরে যতটুকু না কষ্ট পেয়েছি তার চেয়ে দ্বিগুণ কষ্টে এলাকা ছেড়ে চলে যাচ্ছি। এতদিন আমি এক ছেলে আর এক মেয়ের মা হয়েছিলাম, কিন্তু আজ থেকে আমি আমি শুধু এক মেয়ের মা হয়ে বেঁচে থাকবো। তুই বেঁচে থেকো, আজ আমাদের কাছে মৃত। মা মা আমার কথা শুনো। না, চলে যাবো চোখের সামনে থেকে। ঠিক আছে, এখন থেকে আমি আর কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব না, কোনো কারণে কারো সাথে মারামারি করব না। তোমরা যেভাবে নীরবে ওই দেওয়ান দেলোয়ারের অন্যায় কথা শুনেছ, আমিও ঠিক সেভাবে তোমাদের কথা শুনব। আমার চোখের সামনে কেউ যদি অন্যায়ভাবে তোমাদেরকে লাঞ্ছিত করে, গায়ে হাত তুলে, তাহলে চোখ থাকতে আমি অন্ধ হয়ে থাকব, জবান থাকতে আমি বোবা হয়ে যাব। মা মা মা, বাবা বাবা, আমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা সত্ত্বেও একজন প্যারালাইসিস রোগীর মতো তোমাদের হুকুমের গোলাম হয়ে থাকব। একজন মুসলমানের সন্তান হিসেবে দিনের পথে থেকে খাঁটি মুসলমান হয়ে বাকি জীবনটা পার করে দেব, প্রয়োজনে পুরুষ হওয়া সত্ত্বেও একজন নারীর মতো বেঁচে থাকব, মৃত্যু পথযাত্রী হয়ে থাকা আমার দোলার কথাও ভুলে থাকব। বাবা কখনো কি এক নজর দেখতো আমি এলাকা আসবো না? বাবা বাবা, আমি এলাকা আসবো না। বাবা, আমি এলাকা আসবো না, তবু আমাকে নিয়ে যাও বাবা। বাবা আমাকে নিয়ে যাও বাবা, আমি আর আসবো না বাবা। দিনের পথে তুই থাকতে চেয়েছিস, সেই আশায় আজ থেকে তোকে এই দয়াল বাবার মাজারে খাদেম হিসাবে সঁপে দিলাম। তুই যে কথা আমাদেরকে দিয়েছিস, কোনোদিন কোনো কারণে যদি সে কথা ভুলে যাস আর আমাদের কথা অমান্য করিস, তাহলে সেদিন এই পৃথিবীতে তুই বেঁচে থাকবি, কিন্তু আমরা দুজন বেঁচে থাকব না। তাকিয়ে আছিস কেন? তোর জিদ দমন করার জন্য আর তোর জীবনকে ধ্বংসের পথ থেকে রক্ষা করার জন্য এই খাদেমের পোশাক আমি তোর গায়ে তুলে দিয়েছিলাম। দয়াল বাবার মালা তোর গলায় পরিয়ে আমি তোকে এই জীবনে বন্দি করেছিলাম। আজ মনে হচ্ছে তাতে আমি ভুল করেছিলাম। আমার বাড়ির বাগানের গাছে পোকা ধরেছে বলে ওই পোকা না মারতে পেরে আমি গাছ উপড়ে ফেলেছি। নিজের স্বার্থ ছাড়া অন্যের উপকারের কথা কখনো ভাবিনি।
তোর প্রতি আমরা অনেক অবিচার করেছি, তুই আমাদের ক্ষমা করে দে বাবা, ক্ষমা করে দে। প্রকাশ্যে যখন প্রিয়াকে নগ্ন করা হয়েছিল তখন এলাকার লোকজন এগিয়ে না আসাতে বুঝতে পারলাম আমরা তোর প্রতি কত বড় অন্যায় করেছি, আর তাই ওইসব অন্যায়কারীর বিরুদ্ধে তোকে যুদ্ধ চালিয়ে যেতে হবে। যুদ্ধ, আমরা তোকে আবার আগের রূপে দেখতে চাই। যা, এই মুহূর্তে তুই তোর যুদ্ধে ঝাঁপিয়ে পড়। যা,
খেয়াল দেখি বাঘের ভাব দেখাচ্ছে। মামার বাড়ির আপনার মতো ক্ষমা চাইলেই দিয়ে দেবো। সবাই জামা কাপড় খোল, খোল বলছি, খোল। পঙ্গু হয়ে থাকতে না চাইলে খোল, খোল বলছি, খোল। দোস্ত, শুধু জামা কাপড় খুললেই হবে না। হ্যালো ব্রাদার, বাদশা বিল্লাদের মেরে উলঙ্গ করে বসিয়ে রেখেছে। ওদের থানায় নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আই ডোন্ট লাইক ইট। এই অবস্থায় তোমাদের সবার উপর লাঠি চালান দেওয়ার আগে তোমরা সবাই গিয়ে গাড়িতে ওঠো, যাও।
কি স্যার, উনি এভাবে আমাদের দিকে এগিয়ে আসছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। গুড মর্নিং ব্রাদার। স্যার গুড মর্নিং, স্যার গুড মর্নিং, স্যার 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 কি প্রয়োজন আমাকে বলেন স্যার। স্যার ব্রাদার, ব্রাদার প্লিজ শুনুন, শান্ত হন স্যার। ব্রাদার ব্রাদার প্লিজ 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 স্যার প্লিজ প্লিজ স্যার 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 চাকরি করবেন স্যার স্যার I don't like it. মেয়ে মানুষ পতিতলায় থাকার আমার লোকজন হাজতে থাকা মানেই আমার ইজ্জত নদীর পানিতে ভেসে যাওয়া। তাই আজ তোদের লাশ সেই পানিতে ভাসছে। আমি ওদেরকে বাচ্চার হাত থেকে রক্ষা করার জন্য থানা হাজত এনে রেখেছি, ডিউটি পালন করার জন্য নয়। আপনি ওদের নিয়ে যাবেন? নিয়ে যান, ওদের সবাইকে নিয়ে যান। আই লাইক ইট। চল সবাই। দেওয়ান দেলোয়ার, এবার তোর পালা। বাদশাহ, এই বাদশাহ, বাদশাহ, এই বাদশাহ, এই এমন করে চিৎকার করছো কেন? আরে এই বাড়ির তো কেউ বয়রা নয়, গায়ের জোরে বাড়িতে এসে হুমকি দেওয়া, এলাকা ছেড়ে চলে যেতে বলা, সবই তো তোমার পুরনো অভ্যাস। না আমি তো কোনো স্বপ্ন দেখছি না। না আরে, যে কিনা আমার সামনে কথা বলতে গিয়ে হিসু করার মতো অবস্থা হয়, সে আমার মুখে মুখে কথা বলে, আমি জানতে চাই এত সাহস হলো কি করে। আই ডোন্ট লাইক ইট। তুমি ভেবেছো তোমার হুমকিতে বাদশাকে আমি এখানে খাদেম বানিয়ে রেখেছি? আরে না, তোমার খুনের খুনি হবার হাত থেকে রক্ষা করার জন্য আমি ওকে খাদেম বানিয়েছি। আর তা না হলে ওর জীবনের জীবন, দোলাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অপরাধে ও তোমাকে জ্যান্ত কবর দিয়ে ছাড়ত। সাপ যতই বিষাক্ত হোক, জাদ্রেল ওঝার কবলে পড়লে ছোবল মেরে কিছুই করতে পারবে না। কারেন্টের কেবল রাস্তায় ধরা সাপের মতো পড়ে থাকলে দেখে ভয় হয় না, কিন্তু একবার হাত দিলে বোঝা যায় ওর পাওয়ার কত। আই ডোন্ট লাইক ইট। তোমার মতো জাদ্রেল ওঝার সঙ্গে বোঝাপড়া করার জন্য আমার বাসা তোমার শহরে তোমার এলাকায় গিয়েছে। যাও, সাহস থাকে তো ওর সঙ্গে বোঝাপড়া করো। যার ভিক্ষা চাই সেই কথা বলার সুযোগটাও তুমি কোনোদিন পাবে না। তেল ছাড়া কড়াইয়ে আগুন দেওয়ার মতো যে বড়াই তোমরা করলে, তার পরিণাম তখনই টের পাবে যখন তোমার বুকের ধন বাদশাহ রস হয়ে ফিরবে। বিকজ এই দেওয়ান দেলোয়ার শত্রুর জান কেড়ে নেওয়ার তলোয়ার, মাইন্ড ইট। বলো বাবা। বাচ্চা, ওই দেওয়ান দেলোয়ার তোকে লাশ বানিয়ে পাঠিয়ে দেবার হুমকি দিয়ে গেল?
তাহলে আজকের মধ্যে আমি তোকে এখান থেকে রিলিজ করে নিয়ে যাবো, ওকে? লেটস ডু ইট ব্রাদার, আই এম রেডি। হ্যালো দেওয়ান তেলোয়ার, আজ তোর জীবনের শেষ দিন। আচ্ছা, তুই আমাকে লাশ বানিয়ে আমার বাবা মার কাছে পাঠাবি? তাহলে আয় আয় সেই ডলফিন চত্বরে, আমি তোর অপেক্ষায় থাকবো। যেখানে তুই আমার তোলাকে আমার জীবন থেকে কোমায় পাঠিয়েছিস, আজ হয় তুই তোর আশা পূরণ করবি, আর না হলে আমি তোকে কি করব বুঝে নিস। ফোন রাখবি না, আমার কথা শোন। আমার পুরো নাম দেওয়ান দেলোয়ার, মানুষ বলে শত্রু জান কেড়ে নেওয়ার তলোয়ার। আমি যদি আমার মায়ের দুধ খেয়ে থাকি, তাহলে 5 মিনিটের মধ্যে আমি তোর সামনে হাজির হব। আর তুই যদি কাপুরুষ না হয়ে থাকিস, তাহলে আমার জন্য অপেক্ষা করবি। আমি তোর গুর্দার ওজনটা দেখতে চাই। ইয়েস, খালি কলস বাজে বেশি, আর সেই বাজনা বাজিয়ে বাদশা আপনাকে এখানে এনে মরার ভয়ে লাপাত্তা হয়ে আছে। কারণ পাগলও মরণকে ভয় পায়, ও তো আপনার মতো বাঘের সামনে একটা ছাগল, ও এখানে আসবে কোন সাহসে? Don't like it, but I like it. তো লাইকের ইচ্ছা তখনই পূরণ হবে যখন তুই আমার হাতে মরতে মরতে মাইকের মতো চিৎকার করে জীবন ভিক্ষা চাইবি। এই দেওয়ান দেলোয়ার, শত্রুর জান কেড়ে নেওয়ার তলোয়ার। দেওয়ান দেলোয়ার, তুই আমার সাথে যে মরণ খেলা শুরু করেছিস, আমি সেই খেলার বাঘা খেলোয়াড়। তাই আজ তোরা আমার হাতে মরতে মরতে বুঝবি আমার মারে কত ধার। Fire!
জান, আমার জীবন থেকে বাচ্চাকে কেড়ে নিতে চাইলে তুমি তোমার ভাইকেও হারাবে। ব্রাদার, তুমি ওকে মারার জন্য হাসপাতাল থেকে রওনা দেওয়ার পর আই হেট হসপিটাল ম্যাম। Let me think. Huh? What a surprise. তুই? Come on, sweetheart. Let me be very clear with you. আমার জন্যই তো তুমি এতদিন পরে কোমা থেকে ফিরে এসেছো। Trust me. তাই তোমাকে আমার জীবনসাথী করে নিয়ে যেতে এসেছি। না। আল্লাহ আমাকে আমার বাচ্চার জীবনসাথী হিসেবে থাকার জন্য আমাকে নতুন জীবন ফিরিয়ে দিয়েছে। আমি ওর কাছেই যাব। চুপ, একদম গুলি করে দিব। ঠাস করে চান্দি হয়ে যাবে বাবা। Let me explain to you, sweetheart. তোর বাচ্চা আমার ভাইয়ের হাতে কিছুক্ষণের মধ্যেই লাশ হয়ে যাবে। তাই আরে তাই হয় তুই আমার সঙ্গে যাবি, তা না হলে এই হসপিটালের মর্গে তোকে লাশ হয়ে পড়ে থাকতে হবে। Come on, let's go. Do it. আরে নাটক বন্ধ কর। তুই নির্ঘাত মৃত্যুর হাত থেকে বেঁচে এখানে এসেছিস, আমার হাতে তোর বাচ্চার সাথে মরতে। আরে রাখে আল্লাহ মারে কে, তুই আমার দোলাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলি আর আল্লাহ ওকে বাঁচিয়ে রেখেছে আমার হাতে তোর মৃত্যু দেখার জন্য। জীবনে ফিরে আসবে না জেনে তোমরা আমাকে বাঁচার
জীবন সাথী করতে চেয়েছিলে, কিন্তু আজ যখন দেখলাম তোলা ফিরে এসেছে, তখন আমার জীবনের বিনিময়ে আমি তোলাকে বাচ্চার জীবনে রেখে গেলাম। শূন্য বড় ধরো হাতটা ধরো